দেশের একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে একটা ধর্ষণের ঘটনা আমাদের সবার মাথাকে হেট করে দিচ্ছে, আমরা লজ্জিত হয়ে যাচ্ছি। এদেশের মানুষ হিসাবে আমাদের মুখটা কয়েকদিন পর পর কিছু কুলাঙ্গাররা ছোট করে দেয়, কিছু অমানুষ আমাদের মুখটাকে ছোট করে দেয়। এই সমস্ত অমানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি এদেশে খুব একটা হয় না, আর না হওয়ার কারণে এগুলো অনবরত হতেই থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কর্তৃক শিক্ষার্থী, একজন না কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগগুলো নিয়ে রীতিমতো টেলিভিশনগুলো নিউজ করছে। এই ধরনের ঘটনা আমরা অহরহ শুনছি, প্রতিনিয়ত শুনছি, প্রায় শুনছি। এই ঘটনাগুলো আমরা শুনছি কেন? কারণ আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের সে প্র্যাকটিস নাই। আমরা ছেলে মেয়েদেরকে সকল বাঁধ উঠিয়ে তাদেরকে আমরা এমনভাবে মিক্স করে ফেলছি যে এগুলো থেকে আসলে খুব অবশ্যম্ভাবীভাবেই ওই মন্দ পরিণতির দিকে আমাদের চলে যেতে হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, শিক্ষাক্রম থেকে, পাঠ্যপুস্তক থেকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা যত কমাবেন তত দেশের মধ্যে এই রকম অনাচার, অসভ্যতা, বর্বরতা এবং অন্যায়, অনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বাড়তে থাকবে। আমাদের দেশে আজ থেকে 20-25 বছর আগে ধর্মীয় চর্চা বেশি ছিল এখনকার তুলনায়। তখনকার মানুষের মধ্যে সততা এখনকার তুলনায় একটু হইলেও বেশি ছিল। যতটা আমরা ধর্মীয় চর্চা থেকে দূরে সরছি ততটাই আমরা অমানুষ হয়ে যাচ্ছি, আমাদের চরিত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এরকম দুরবস্থা নতুন নয়। আমি গতকাল কিনা জানো আজকে দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, কেমিস্ট্রির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ অনেক শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থীরা তুলেছে যে তারা তাদেরকে যৌন হেনস্থা করেছে এবং জাতীয় গণমাধ্যমগুলোতে নিউজ হয়েছে রীতিমতো। তো এই ধরনের পরিস্থিতি কদিন পর পরই আমরা শুনি। বিশ্ববিদ্যালয় তো বটেই, স্কুল কলেজ লেভেলে পর্যন্ত এরকম যৌন হেনস্থার ঘটনা প্রায় ঘটতে থাকে। আপনারা অনেকে মনে করেন শিক্ষক বাবা দৃষ্টিতে দেখবে, শিক্ষার্থী বা টিচারকে বাবা দৃষ্টিতে দেখবে, আর শিক্ষক সন্তানকে, ছাত্রকে সন্তানের দৃষ্টিতে দেখবে। এগুলো কথার কথা, এগুলো অবাস্তব, এগুলো ভুল থিওরি। পশ্চিমা দুনিয়ার মানুষরা অনেক দিক থেকে উন্নত, তাদের অনেক মোরালিটি, তাদের অনেক শৃঙ্খলা, নীতি নৈতিকতা প্রশংসা করার উপযুক্ত। বাট কর্মস্থলে মেয়েরা যে পরিমাণ যৌন নিগ্রহের শিকার হয় সেটা চোখ কপালে উঠার মতো। কারণ কি? আল্লাহর যে বিধান, আল্লাহর যে সিস্টেম, আল্লাহর যে সুন্নাহ, এটার বাইরে কোনো পদ্ধতিতে মানবতা মুক্তি পেতে পারে না, শান্তি পেতে পারে না। মেয়েদেরকে ছেলেদেরকে একাকার করে দিবেন আর বলবেন যে ভাইয়ের দৃষ্টিতে দেখো, বোনের দৃষ্টিতে দেখো, বাবার দৃষ্টিতে দেখো, হ্যাঁ মেয়ের দৃষ্টিতে দেখো। এগুলা কথার কথা এবং ফাঁকা বলি, বাস্তবতা এগুলো না। একজন মানুষ তার মধ্যকার যে প্রবৃত্তি, তার ভিতরে যে তাড়না অন্যায়ের, সেটি তাকে অন্যায়ের দিকে ধাবিত করে। এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য ইসলাম বাদ দিতে বলেছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু যিনা, যিনার কাছেও যেও না, অর্থাৎ যিনা হতে পারে সেরকম উপলক্ষগুলো বন্ধ করে ফেলো, পদগুলো পর্যন্ত বন্ধ করে ফেলো। এই জন্য ভাইরা আমার, সৌদি আরবে এখন আস্তে আস্তে যদিও অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু যতদিন পর্যন্ত পর্দার বিধানকে তারা শক্তভাবে ধরে রেখেছে, এখনো অনেক দেশের চাইতে ভালো আছে আলহামদুলিল্লাহ, সেই দেশে কোনো মেয়ের দিকে কেউ তাকাবে চোখ তুলে এই দুঃসাহস করতে তাকে 10 বার চিন্তা করতে হয়। তাদের মধ্যে অনেক দোষ আছে সেটা আমি জানি, কিন্তু আমি বলছি যে সাধারণ তাদের সমাজে মেয়েরা কতটা নিরাপত্তা বোধ করে এইটা যদি আপনি চিন্তা করেন, তো পশ্চিমা দুনিয়ার চাইতে বহুগুণ তারা বেশি নিরাপত্তা বোধ করে। এই জন্য ইউরোপ আমেরিকাতে যারা মুসলমান হয়, ইসলামে আসে অন্য ধর্ম থেকে, পুরুষদের চাইতে মেয়েরা ইসলামে আসে বেশি। কারণ মেয়েরা দেখেছে ইসলাম তাদেরকে যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোনো ইজম কোনো মতবাদ সেই মর্যাদা দিতে পারে নাই। আজকে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা আমরা শুনতে পাচ্ছি, যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর প্রতি পাশবিক নির্যাতন। এগুলো আমাদের আমাদের মুখটাকে ছোট করে দেয়, এগুলো আমাদের মাথাটাকে নত করে দেয়। আল্লাহ তাআলা এই সমস্ত নরপিশাচ থেকে আমাদের সমাজকে হেফাজত করুন, নিরাপদ রাখুন, এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা সচ্চরিত্রবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর বিধিবিধানের গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা ঘরে ঘরে যেন আল্লাহর বিধিবিধানকে চর্চা করতে পারি, সেটা ছেলেরাও সেটা মেয়েরাও। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রথম প্রশ্ন হলো আমার জানার বিষয়, পিঠা উৎসব অনুষ্ঠান ইসলাম সমর্থন করে কিনা। আমাদের দেশে শীতের মৌসুমে বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের পিঠা উৎসব হয়ে থাকে। এই পিঠা উৎসবগুলো ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ কি না সেটি জানার জন্য একটা মৌলিক নীতিমালা আমাদের জানতে হবে ইসলামের। সেটি হলো, ইসলাম মৌলিকভাবে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, কালচার আছে, প্রত্যেকটা অঞ্চলের মানুষের বিশেষ কিছু সংস্কৃতি আছে,
যেমন নবান্ন উৎসব হতো আমাদের সমাজে এক সময় না, নবান্ন, নতুন আপনার ধান উঠেছে সেটা দিয়ে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করা। তো এরকম যত আনন্দ উৎসব যেগুলো আঞ্চলিক, কোনো সামগ্রিক পরিসরে না, বৈশ্বিক পরিসরে বা বৈশ্বিক পরিমণ্ডলে না, বিভিন্ন অঞ্চলের মানুষের নিজস্ব কিছু সংস্কৃতি থাকে, এই সংস্কৃতিগুলোর কোনোটার সাথে যদি ইসলামের কোনো সংঘর্ষ না হয়, কোরআন এবং হাদিসের সাথে যদি সেগুলোর কোনো সরাসরি বিরোধ না হয় এবং সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে, এই সব শর্তগুলোর আলোকে সেগুলো জায়েজ। সেই আলোকে বলতে চাই যে শীতের মৌসুমে আমাদের সমাজে পিঠা খাওয়ার, পিঠা বানানোর ধুম পড়ে, এটা আমাদের সমাজের সংস্কৃতি, যেটা অনেক দেশে নাই। তারা আমাদের মতো এত পিঠা বানায় না, খায় না, আমাদের সমাজে আছে। অতএব এই উপলক্ষে একটা প্রতিষ্ঠানের স্টাফরা, একটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, অথবা একটা অঞ্চলের মানুষেরা সবাই কোনো পিঠা উৎসব করলো, সেখানে পিঠা বিক্রি করলো, সবাই কিনলো অথবা যার যার মতো বানা নিয়ে আসলো, এগুলো সবগুলো জায়েজ অনুষ্ঠানের মধ্যে পড়বে কয়েক শর্ত সাপেক্ষে। নাম্বার এক, এই পিঠা উৎসবের নামে যদি সেখানে মিউজিকের ব্যবহার এবং ছড়াছড়ি থাকে এবং সেখানে বাদ্যের তালে তালে, গানের তালে তালে মানুষ এই পিঠা উৎসব উপভোগ করে, তাহলে এটা হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ ইসলাম মানুষকে পবিত্র থাকতে বলে, মানুষকে ভোগের উন্মাদনায় মাতাল হতে বলে না, দুনিয়াতে সঠিক এবং বৈধ উপায়ে তৃপ্তি স্বাদ ভোগ করা ইসলাম জায়েজ করে, কিন্তু উন্মাদনা করতে ইসলাম বলে না। এই গান বাদ্যযন্ত্রের ব্যবহারগুলো উন্মাদনা তৈরি করে। তোমরা দেখবে যে গান বাদ্যযন্ত্রগুলো, এগুলোর ব্যবহার যখন হয়, এই যে পোলাপান তিরিং বিরিং নাচে, দেখবা ছোট বাচ্চাও যদি হয় দেখবা মিউজিকের তালে তালে নাচতেছে, এটা কি স্বাভাবিকত্ব না অস্বাভাবিকত্ব? মানুষ একটা সুস্থ সবল মানুষ তিরিং বিরিং করে লাফালাফি করে, এটা কি সুস্থতা না অসুস্থতা? এটা স্বাভাবিক কোনো বিষয় অন্তত না। তো ইসলাম মানুষের মধ্যে এরকম উন্মাদনা সৃষ্টি হোক সেটা চায় না। এই উন্মাদনাগুলো মানুষ অনেক চেতনাকে নষ্ট করে দেয়, আর সেই কারণে পিঠা উৎসবে যদি কোনো মিউজিকের ব্যবহার থাকে তাহলে সেটা হারাম হবে, আর যদি না থাকে তাহলে একটা শর্ত পাওয়া গেছে হালাল হওয়ার বা জায়েজ হওয়ার। নাম্বার দুই, এই পিঠা উৎসবের নামে যদি নারী পুরুষের ফ্রি মিক্সিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়, সেখানে পর্দার কোনো বালাই না থাকে, তাহলে ইসলাম সেটাকে নিষেধ করে। ইসলাম কেন নিষেধ করে? অনেক ভাই দেখবা, অনেক মুসলমান আছে যারা আজকাল দেখা যায় যে এই প্রশ্ন তোলে যে ইসলাম কিছু করতে গেলে এটা হারাম ওইটা হালাল এই সমস্ত কথা বলে। তো আমার সামনে বেশিরভাগ স্কুলের শিক্ষার্থীরা আছে, এছাড়া আরও যারা আছেন সবাইকে বলতেছি, ইসলাম যদি আমাদেরকে কোনো বিষয়ে নিষেধ করে, আল্লাহ যদি কোনো বিষয় হারাম করেন, সেটা আল্লাহর কোনো স্বার্থে না আমাদের প্রয়োজনে, আমাদের কল্যাণে, আমরা কোনো কিছু করলে বা না করলে আল্লাহর কিছু যায় আসে না। অতএব এই যে ফ্রি মিক্সিং এবং পর্দাহীনতার সয়লাব, এগুলো আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজ আমাদের সমাজে যে অশান্তি তোমরা দেখতে পাচ্ছ, এই যে কদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ যে দেশের একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে একটা ধর্ষণের ঘটনা আমাদের সবার মাথাকে হেট করে দিচ্ছে, আমরা লজ্জিত হয়ে যাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কর্তৃক শিক্ষার্থী, একজন না কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগগুলো নিয়ে রীতিমতো টেলিভিশনগুলো নিউজ করছে। এই ধরনের ঘটনা আমরা অহরহ শুনছি, প্রতিনিয়ত শুনছি, প্রায় শুনছি। এই ঘটনাগুলো আমরা শুনছি কেন? কারণ আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের সে প্র্যাকটিস নাই। আমরা ছেলে মেয়েদেরকে সকল বাঁধ উঠিয়ে তাদেরকে আমরা এমনভাবে মিক্স করে ফেলছি যে এগুলো থেকে আসলে খুব অবশ্যম্ভাবীভাবেই ওই মন্দ পরিণতির দিকে আমাদের চলে যেতে হচ্ছে। এই জন্য পিঠা উৎসবে যদি সেরকম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে, আর যদি কোনো হারাম উপাদান থাকে তাহলে সেটা নাজায়েজ হবে এবং গুনাহ হবে। আল্লাহু আলম বিশ্বাব।